একটা সময় পর্যন্ত ভেবেছিলাম যে আমি ফরিদ ভাইয়ের সঙ্গে থাকবো 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা, সিদ্ধান্ত রেডি করে ফেলেছিলাম আমি ফরিদ ভাইয়ের অভিনয়ের সাথে, যদি অভিনয় আমি যদি সবসময় থাকি ওনার সেবা করার জন্য এবং ওনার সাথে সাথে থাকি, তাহলে পুরো ফরিদ ভাইয়ের আমি একদম পুরো মানে ভেতরে ঢুকে যাবে। এবং ততদিনে কিছু বই টই পড়া শুরু করছি এবং ধর রবি ঘোষ আমার প্রিয় অভিনেতা, সিদ্ধি ভাই মনে করছেন, সিদ্ধি ভাই মনে করছে আমার প্রিয় অভিনেতা, গোলাম মোস্তফা আমার প্রিয় অভিনেতা, বুঝতে পারছিস তো? আমার বুঝে বললাম যে এই যে এই সমস্ত সংলাপ বলার জন্য খুব কঠিন কিছু করা লাগে না, এটা বলা মানে বলা যেন যাবে। তো তখন আমি বললাম না, আমি এইগুলো ক্যারেক্টার করবো না, আমার আসলে করতে গেলে কি করতে হবে সবচেয়ে কঠিন কোনটা, ততদিনে একটু পাকনা টাইপ হয়ে গেছে আরো বেশি। আমাকে কেন তোমার বাবা বিদেশে পাঠিয়ে দিল না, আমার শ্বশুর তো ভালো না, অভিমানী জামাই আছে না কিছু ঘর জামাই, সেটা থেকে শুরু করে তারপরে সচ্ছু তুমি এটা ভুল করছো, চেষ্টা করে দর্শক তাদেরকে মনে রাখে, আর যারা ওই রকম তাদেরকে একসময় মনে উনিও একসময় নায়ক ছিলেন, আর যে অভিনেতা হবে তা সে হচ্ছে গিয়ে উনি যত বেশি বয়স বাড়বে তিনি অভিনেতা, অবশ্যই আমার মা পছন্দ করতেন উত্তম কুমারকে, সিনেমা দেখতে নিয়ে গেছেন আমাদেরকে, দেখছি এক রিকশার মধ্যে যেত না বাবা মামা, অসম্ভব পুতু পুতু করলেও তুমি দেখবে তারেক যে আমি যাদের নাম বলছি এনারা ছাড়া তার সামনে দাঁড়াতে পারে কিনা, তুমি দেখবে যে সিদ্নি ভাই, খলিল ভাই, মোস্তফা ভাই, উত্তম কুমার এদের স্টাইল দেখবে একরকম। ওনারা যে পোশাক পরতেন ওনারা কি কোনো ম্যাগাজিন কোথেকে পেত, ফ্যাশন কি করে জানত? সৌমিত্র হচ্ছে গিয়ে অভিনেতা হিসেবে আমি সৌমিত্রের ডিফিকাল্ট প্রশ্ন, আমি ওনার ম্যাচিওর জায়গাগুলো থেকে আসলে বেশি পছন্দ করি ওনার, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, 40 আপের পরের গুলোর, এর 40 এর আগের আপের বা 45 এর আপের আগের নাটক মানে পারফরম্যান্স গুলো আমাকে খুব বেশি টানে না। এখন একটা অভিনেতার কি লাগে জানিস তো, একটা ম্যাজিক লাগে। আচ্ছা, না আমরা তো মাইন্ড ফরিদ তো একটা এরকম মাঙ্কি ফেস বলতো তখন, কিছু যায় আসে না বলতে, যেটা বান্দরের চেহারা এটা কি করতো, হুমায়ুন ফরিদি আবার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলতেন এবং ফরিদি ভাই কি বলতেন এবং জানতেন নিজে বলতেন, আর আমার তো বান্দর মুখা কয় জানোস না, যোগ্যতা রাখ, অভিনেতার অভিনয় করাটা হচ্ছে গিয়ে কুস্তির ব্যাপার না, অভিনেতা অভিনয় করার বিষয়টি হচ্ছে গিয়ে মগজের, একদম আত্মার, তারপরে শরীর, অসাধারণ বললেন, মানে এইগুলোই শিখেছি ওইরকম মানুষদের সঙ্গে থেকে। ফরিদ ভাই তো আসলে আমি কি হতে চেয়েছিলাম জানিস তো, আমার জীবনে একটা সময় পর্যন্ত ভেবেছিলাম যে আমি ফরিদ ভাইয়ের সঙ্গে থাকবো 24 ঘন্টা। সিদ্ধান্ত রেডি করে ফেলেছিলাম আমি তো, তখন সুবর্ণাপারে খুব ভয় পেতাম, উনি সাংঘাতিক পার্সোনালিটি মহিলা, আবার আমাদের মোস্তফার বোন মেয়ে ক্যামিলিয়া পার বোন ফ্যামিলিটি, তারপরে একটা হঠাৎ করে খেয়াল হলো আমার যে সবসময় যেতাম আসতাম মোটামুটি একসাথে ঘুরতাম আমরা কোথাও গেলে ফরিদ ভাই চল যাই, উনি সম্পর্ক করছে, তখন আমার একটা 50 মোটরসাইকেল ছিল, তখন ফরিদ ভাই বা আফজাল ভাই কারো ইয়ে নাই, মোটর মানে বাইক নাই বা গাড়ি নাই, স্কুটারে চলাফেরা করতাম, আমি সংসপ্ত ফরিদ ভাইকে নামিয়ে দিয়ে আসতাম, যে নামিয়ে দিয়ে আমার পরে যে কখন শেষ হবে শুনে আবার নিয়ে আসতাম এরকম। তো ফরিদ ভাইয়ের আমি ভাবলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে ফরিদ ভাইয়ের অভিনয়ের সাথে যদি অভিনয়
আমি যদি সবসময় থাকি ওনার সেবা করার জন্য এবং ওনার সাথে সাথে থাকি, তাহলে পুরো ফরিদ ভাইয়ের আমি একদম পুরো মানে ভেতরে ঢুকে যাবে। তাহলে আমার প্রিয় অভিনেতাদের মধ্যে আরেকজন আছেন উৎপল দত্ত, আচ্ছা রবি শঙ্কর, রবি ঘোষ। তো আমি তো উৎপল দত্ত এবং আলী জাকের এদের দ্বারা প্রভাবিত, মানে আমি একদম বলি যে আমি একদম একদম ফলো করে একদম পুরো একদম সাংঘাতিক ভাবে ফলো করি। তো ওই মনে হলো তাহলে তো আমার তো প্রভাবিত হয়ে গেলে তো আমার তো তখন ওই রকম হবে। শুধুমাত্র এই জন্য আমি বলার পরও আমি ফরিদকে বলার পর ফরিদ না আমার এটা ক্ষতি হবে মনে হচ্ছে, আমি বলছি নাকি এটা তুই পাগল দোষ, তুই পাগলামি করে বলিস। আফজাল ভাই ফরিদ ভাইয়ের মধ্যে ব্যাখ্যার জায়গাটা হচ্ছে যে আফজাল ভাই টেলিভিশনে বা ফিল্মে আমরা যদি ধরি মানে পর্দার জায়গাটা যদি ধরি ছোট স্ক্রিন বড় স্ক্রিনের জায়গাটা, সেইটি ওনাদের কাছ থেকে শেখার কথাগুলো বলছি আমি, আমাদেরকে যেহেতু আমার নিয়েছেন ফরিদ ভাই নিয়েছেন। আমি তো বলেছি যে স্টাফ কোয়ার্টারের মতো একটা জায়গায় মানে গভর্নমেন্ট কোয়ার্টারে একটা কমিউনিটি সেন্টার হচ্ছে, যেহেতু তখন আমি যেখানে চর খেয়েছিলাম যে ক্রিশ্চান রোডে, সেখানে আফজাল ভাই থাকতেন একটা সময় পর্যন্ত, ওনার বিয়ের পর পর্যন্ত। তো ওইখানটায় আফজাল ভাই আমাদের ওয়ার্কশপ করাতেন, যে ডাকলে মঞ্চে যে ভার্সেটাইল অভিনেতা আফজাল হোসেনের সেটা দর্শক কেউ দেখতে পারেনি, সেটা হচ্ছে দর্শকের দুর্ভাগা বলবো। চশমা ডাকাত বলে একটি, যেমন চশমা ডাকাত বলে একটি ক্যারেক্টার করতেন উনি, উনি চার পাঁচটি ক্যারেক্টার করতেন কেরামত মঙ্গল নাটকে, চার পাঁচটা ক্যারেক্টার করতেন, তার মধ্যে একটি ক্যারেক্টার ছিল হচ্ছে চশমা ডাকাত। ওইখানে এত ডাকাত কত কঠিন এবং কত খারাপ সেটি আমরা মানে বই পড়ে গল্প পড়ে জানি, যে সুন্দরবনে বা হয় না যে ফরেস্টে যে জায়গাগুলো হয় সেগুলো তো সামনাসামনি ওইরকম ডাকাত দেখা, একদম ডার্ক রং করে নিজেকে চশমাটা ওইরকম একটা চশমা ডাকাত বলতো, ওইটার যে ওনার গলা ভেঙে অভিনয় করা চশমা ডাকাত যখন উঠে লুঙ্গি উঁচা করে নিয়ে একদম উঁচা মানে অনেক পর্যন্ত উঁচা করে মানে গলা চেঞ্জ করে নিয়ে ঢুকলো, এরকম করে মানুষ প্রথমে কি লম্বা চড়া একটা একটা ডাকাত পাতলা বিশ্বাস হচ্ছে না, হ্যাঁ তো মানুষ বিশ্বাস হতে পারতো না, বুঝতো বুঝতো চলে যাওয়ার পরে ফুসফুস করতো এই আফজাল হোসেন নাকি একটা নাটক একটা ক্যারেক্টার করে সেটা নাকি বোঝা যায় না, আবার আফজাল হোসেন তো এখনো আসলো না এরকম আর কি, আফজাল ভাই তিন চারটে ক্যারেক্টার করতেন। তো সেখানটা আফজাল ভাইয়ের মঞ্চের যত ভার্সেটালিটি দেখা গেছে টেলিভিশন সেটা না, আমাদের কাছে খুবই মনে আসে আছে যে সেটা হচ্ছে পারলে না রুম কি দেখে আমরা একদম পুরা অসম্ভব রকম ভাবে অন্যরকম হয়ে গেলাম, তাই না মানে ওই কথাগুলো ওই রকম প্যাটার্নের কথাগুলো এরকম। কিন্তু ফরিদ ভাই আসলে কখনোই হচ্ছে কি আউট অফ বক্স, আচ্ছা ডেফিনেটলি মানে আসলে সব সময় ভাঙতে পছন্দ করতেন, করতে পছন্দ করতেন। আর ওনাদের দুজনের যেটা হচ্ছে যে ওনাদের দুজনের যে বন্ধুত্ব সেই জায়গাটায় এবং যা ভূমিকা এবং ভার্সেটাইলিটি ছিল বলেই আফজাল হোসেনের মতো বন্ধু ফরিদ ভাইকে টেলিভিশনে এনেছিলেন, আফজাল ভাই এনেছিলেন ফরিদ ভাইকে টেলিভিশনে। তাদের বন্ধুত্বটা ইন্টেলেকচুয়াল জায়গা থেকেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি এই যে সত্য মিথ্যা লড়াই, এই যে মান্না মান্না হচ্ছে গিয়ে নতুন মুখের সন্ধানে যখন ও গেল যখন, তখন তার আগে আগে আমার আমি তখন যার সঙ্গে মানে প্রেম করবার জন্য আগ্রহী এবং বিবাহিতরা কাউকে ভয় পায় নাকি কি বলিস, শুধুমাত্র ওয়াইফ, শুধুমাত্র ওয়াইফকে ভয় পায় তাছাড়া কাউকে ভয় পায়, হাই ফাইভ হাই ফাইভ। তো ওই তোর তখন ওই রকম করতাম যে না আমি বেফাস তার নামটা মনে চলে মানে বলে না ফেলি সেই জন্য, তো সেইখানটা আমি ওই
ওইখানটা যখন যেতাম তখন শেলি ভাবিও পড়তেন ইডেনে। আচ্ছা। এবং ওই স্কুলে ইডেনে তো ওই চিঠি দিত তখনই মান্নার সঙ্গে ওই একটা ছেলে আসতো টাঙ্গালে ভাষা কথা কথা বলতো, তো আমরা ওই একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি এত দূর থেকে, ভালো ছেলে তো মানে তোর মতো মনে করছি পাগল প্রেমিক মানে একদম খুবই ক্রেজ, তো তখন তো ওখান থেকে সম্পর্ক, তারপরে মান্নার সঙ্গে ভালো সম্পর্ক, সবাই বন্ধুর মতো সম্পর্ক, তারপরে তো ওর একটা এই এই ছবিটাতে সম্পর্ক, আমরা সত্যমিথ্যার লড়াইয়ে একটা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, হ্যাঁ আসলে তাই